হ্যালো, এটা কি রাজনটানা? আপনারা কোথায়? এখন চলে আসেন, একটা চুর ধরা পড়েছে, আমার পাশ নিয়ে পাড়াচ্ছি তো আমরা খেয়ে ফেলছি, এখন নিয়ে চলে আসেন। আমাকে কল দিছে কে, ঘটনা কি? হ্যাঁ, কল দিছিলাম আমি, আমার পাশে একটা চোর ধরা পড়ছে, সেই জন্য আপনাকে কল দিছি। একে এমন সাজা দিবেন যাতে আজ জীবনে ও জিন্দগি তো জানা চুরি না করা সব করে পারবানা, জানা মাথার মাথা না আনে, একে এমন শাস্তি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার মতো মাফ করে দিছি, আর করবো না। এবারের মতো মাফ করে দিছি, পরে যাতে থানায় কমপ্লেন না আসে তোমার নামে। হাওলদার এদিকে আসোকে বের করে দাও। জি স্যার, জি স্যার, যাচ্ছি। ভীষণ ধন্যবাদ, এখানে আমার গুরুত্বপূর্ণ কাগজ, আমার থাকার পরও আমি করি না। এখানে আমার যে কার্ডটা আছে, এখানে আমার যে এটা চলে গেলে আমার পুরো একটা বাংলাদেশ ব্যাংকের সমান একটা ইয়া চলে যাবে। আপনাকে ভীষণ ধন্যবাদ, আমি সরকার থেকে আপনাদেরকে আমরা আসি।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ভবিষ্যতে আর এই ধরনের কাজ তুমি কোনোদিনও করিও না, বুঝছো? আচ্ছা ওকে ছেড়ে দেন। আমাদের পাশে থাকেন এবং কি আমাদের ভিডিও ভালো লাগলে ফলো দিয়েন, সাবস্ক্রাইব দিয়েন। ওকে, আমি আর বেশি কিছু বলতে চাই না। আর